Assalamualaikum বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আরো এক নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার কিভাবে আপনারা সব রকম সিলেক্টর ভোল্টেজ কিভাবে পরিমাপ করবেন তো এটা নতুন একটা ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি সবাই সাথেই থাকুন তো দেখতেই পাচ্ছেন আমাদের মিটারে ফার্স্ট তো আমরা যে আপনাদের যে ফুল যে সিলেক্টর নকটা আছে সিলেক্টর নক এবং যে ডিসপ্লে এবং যে এন পি এটার মানে বুঝিয়ে দিব আমাদের কোনটাতে আমাদের নেগেটিভ পজিটিভ আমরা ইন করব এটা আপনাদের দেখিয়ে দিব সিলেক্টর নকের ডিসি এসি ডিসি এ এইচইএফ তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি বাজার রেজিস্ট্যান্স আমরা সব ধরনের মোড সম্পর্কে আলোচনা করব তো সবার প্রথম আমরা আসি হচ্ছে মিটারের যে কানেক্টর পয়েন্ট তো এটার মধ্যে আসি তো দেখতেই পাচ্ছেন এই জায়গা আছে এখানে দেখা হচ্ছে গ্রাউন্ড এই দেখুন গ্রাউন্ডের চিহ্ন এখানে তো আছে 500 ভোল্ট ম্যাক্স কম মাইনাস কম অর্থ আপনারা সবাই বোঝেন কম অর্থ বোঝায় হচ্ছে গ্রাউন্ড বোঝায় তো সর্বপ্রথম আমরা গ্রাউন্ড লাইনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব সুন্দর গ্রাউন্ড লাইনটা দিয়ে দিলাম এরপর দেখুন এখানে তো আছে ভি ওমস এএম ভি ওমস এম্পিয়ার এটার মাধ্যমে এটা হচ্ছে আপনাদের লালটা ভি ওমস এম্পিয়ার তো আমরা লালটা এখানে দিয়ে দিব দেওয়ার পর আমাদের এইখানে কাজ শেষ এখন চলে আসবো আমরা হচ্ছে আপনার সিলেক্টর নকে তো সিলেক্টর নকে এখানে দেখতে পাচ্ছেন আমি ভালো বুঝাই এখানে দেখতে পাচ্ছেন 200 মিলি এম্পিয়ার 2000 মিলি এম্পিয়ার 20 ভোল্ট 200 ভোল্ট 1000 ভোল্ট এটা হচ্ছে ডিসিভি এটা হচ্ছে ডিসি ভোল্টেজ আপনি 200 মিলি এম্পিয়ার থেকে 1000 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্ট পরিমাপ করতে পারবেন তো আমি এ টু জেড আপনার দেখিয়ে দিব সবাই আপনার সাথে থাকুন এটা হচ্ছে অফ এটা হচ্ছে এসিভি এসি ভোল্টেজ এসি ভোল্টেজ আপনি 200 থেকে আপনার 750 পর্যন্ত 440 লাইন পর্যন্ত এটার মাধ্যমে আপনারা চেক দিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে ডিসি এটা হচ্ছে এম্পিয়ার ডিসি এম্পিয়ার এম্পিয়ারের কোনো প্রয়োজন নেই এটা আমরা আলোচনা করব না এইচইএফ এটারও আমাদের দরকার নাই এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যারা সাউন্ড সিস্টেমে কাজ করে এটা তাদের জন্য অনেক প্রয়োজনীয় এটা হচ্ছে বাজার মোড এটা নিয়ে আমরা আলোচনা করবো এটা হচ্ছে রেজিস্ট্রেন মোড আর এটা হচ্ছে এনপিএ পিএন এটা হচ্ছে ট্যানডেস্টার পরিমাপ করা ছোটো ট্যানডেস্টারগুলো পরিমাপ করার জন্য তো এখন আমরা আমাদের আমি একটা কথা বলতে চাই অনেকেই বলে ভাই মিটার কি দামি নিব না কম দামি নিব দামি নিলে কি ভাই ভালো হবে না কম দামি নিলে ভালো হবে তো ভাই একটা কথা আমি বলতে চাই আপনি যদি দামি নেন তাহলে কোনো সমস্যা নেই নিতে পারেন আর যদি নেন কম দামি নেন তারপরও সমস্যা নেই আপনাদের কিন্তু ভোল্টেজ সেম দেখাবে কোনো তফাত হবে না যদি আপনি যদি 1000-2000 টাকা দিয়ে একটা মিটার কিনেন সামথিং আর যদি আপনি যদি 200 টাকা দিয়ে একটা মিটার কিনেন আপনি ভোল্টেজ সেম পরিমাণে পাবেন বাট 1000 টাকা দামের একটু মিটারে একটু আপনি সাইজে বড় পাবেন আপনাদের ডিসপ্লেটা একটু আপনার সিলেক্টর নকে যা একটু মানে আপনার আমাদের সিলেক্টর এই জায়গায় আপনার অনেক কিছু আপনার অনেক মোড় আপনি বেশি পেয়ে যাবেন যেমন এখানে 750 থেকে আপনারা 2000 পর্যন্ত ভোল্টেজ মাপতে পারেন এমন হবে বাট সমস্যা নেই দুইটাই একই ভোল্টেজ দেখাবে কোনো পরিমাণ সমস্যা নেই বেশি কম হবে না এই নিয়ে আপনারা দুশ্চিন্তা থাকতে পারেন যেমন আমি বলি ক্যালকুলেটারের হিসাবটা দিই যেমন আপনারা যদি একটা 100 টাকা দিয়ে একটা ক্যালকুলেটার কিনেন আর যদি একটা 2000 টাকা দিয়ে ক্যালকুলেটার কিনেন আপনার যদি এটা দিয়ে প্লাস মাইনাস করেন আপনার সেম রেজাল্ট বাইর হবে এটারও সেমই কোনো পরিমাণ তফাত নেই বন্ধুরা অত কথা বাদ চলে এলাম এবার আমরা আমাদের মেইন যে ভোল্টেজের মাপটা সেটা আমরা ঠিক করে দেখে নিব সবাই সাথেই থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিসি ডিসির ভিতর দেখুন 200 মিলি এম্পিয়ার 2000 এম্পিয়ার 20 200 1000 তো এটার মাধ্যমে আমরা 200 মিলি এম্পিয়ার থেকে 1000 ডিসি কারেন্ট হোক আপনার মানে আপনার সিআরটি টিভির আউটপুট ডিসি ভোল্টেজ হোক আপনার 1000 ভোল্টের ব্যাটারি হোক সব ধরনের কিছু পরিমাপ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের এক্সাম্পল একটা দিই যে মাল্টিমিটার ইউজের ক্ষেত্রে আপনাদের একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে ভোল্টেজের দিকটা আপনাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যে কোন জায়গায় কত ভোল্টেজ থাকতে পারে আপনার যদি এই আইডিয়াটা না থাকে তাহলে আপনারা মিটার ইউজ করে শান্তি পাবেন না মিটারটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা অবশ্যই আইডিয়া রাখতে হবে আপনার যে কোন জায়গায় কত ভোল্টেজটা থাকে যেমন আমরা সবাই জানি বাসা বাড়িতে 250 ভোল্ট থাকে
তো সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো কিছু যদি আইডিয়া না থাকে যেখানে কত ভোল্টেজ আছে, তো আপনি মিটারের সর্বোচ্চ রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এসি ভোল্টেজ মাপেন বা ডিসি ভোল্টেজ মাপেন, সেই ভোল্টেজ সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে যেখানে কত ভোল্টেজ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি মিটারের সবচেয়ে হাই রেঞ্জটা আপনি সিলেক্ট করবেন। তো অত কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিলেক্টর নক, আর এই দেখুন এখানে একটা পিন দেওয়া আছে, এটা হচ্ছে সিলেক্টর নকের হচ্ছে যে আপনি যেইখানে সিলেক্টরটা ফেলবেন এটা হচ্ছে ওইখানে মার্ক যেইখানে আপনার সিলেক্টরটা আছে। তো এখন আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখব। এই যে এই ব্যাটারিটার মাধ্যমে, এটা হচ্ছে একটা 1.5 ভোল্ট ব্যাটারি। তো 1.5 ভোল্ট ব্যাটারি মাপার ক্ষেত্রে আমরা ডিসি ভোল্টেজ সিলেক্ট করব। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ফার্স্টেও বলেছি, আপনারা যত ভোল্টেজের আপনার কারেন্ট হবে তার থেকে আপনি দ্বিগুণ ভোল্টেজ দিয়ে আপনাকে মাপতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 200 মিলি অ্যাম্পিয়ার দিয়ে টেস্ট করে দেখব। আমাদের সিলেক্টরটা আমরা 200 মিলিতে আমরা ফেলে দিয়েছি। এই যে আমাদের ব্যাটারি, এখন হচ্ছে আমাদের যে সিলেক্টরটা আছে, এই যে আমাদের সিলেক্টর দুইটা, এখন আমরা সুন্দরভাবে দুই মাথায় লাগিয়ে দিব। এই যে এখন একটা দুইটা দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কোনো ধরনের রেসপন্স দেখতেছেন। আমি ফার্স্টেও বলেছি আপনারা যত ভোল্টের ব্যাটারি মাপবেন তার থেকে বেশি আপনারা মিটারে সিলেক্টর ফেলবেন। দেখুন একটা 1 ভোল্টেজ হয়, 1K-তে হয় 1 ভোল্টেজ, তো এখানে 200 আছে সেটা অনেক কম। তো এখন আমি 2000-এ দিব, দেখবো 2000-এ কাজ করে কিনা। দেখুন আমি 2000-এ সিলেক্ট করে ফেলেছি। এবার গ্রাউন্ড এবং ধরবো, দেখুন এবারও সেম। এবার দেখুন আমাদের মিটার একটু শো হয়েছে, কত হয়েছে দেখুন, মিটার শো হয়ে আবার পড়ে যাচ্ছে। তো এটাও কিন্তু 1.5 ভোল্টের থেকে অনেক কম, মিলি অ্যাম্পিয়ার অনেক কম। তো আমরা 20 ভোল্টে সিলেক্ট করবো, আমাদের যে সিলেক্টরটা আছে আমরা 20 ভোল্টে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর গ্রাউন্ডে ধরবো এবং পজিটিভে ধরবো, দেখতে পাচ্ছেন 1.46, আবার দেখাই 1.46 ভোল্ট দেখাচ্ছে। তো কী বুঝতে পারলাম আমরা, আমাদের যত ভোল্টের কারেন্ট সাপ্লাই যত ভোল্টেজ হবে তার থেকে আমরা একগুণ বেশি দিব। যদি আমরা এখানে যদি আমাদের 25 ভোল্ট থাকে তাহলে কিন্তু আমরা 20 দিয়ে মাপতে পারবো না, সেক্ষেত্রে আমাদের 200 ভোল্ট সিলেক্টরে 200 ভোল্ট ফেলে 25 ভোল্ট আমাদের মাপ দিতে হবে। আর যদি আমরা এখানে যদি 210 ভোল্ট থাকে তাহলে আমরা 200 ভোল্ট দিয়ে না মাপতে পারবো না, আমরা অবশ্যই 1000 ভোল্টে আমাদের সিলেক্টরটা সিলেক্ট করব, তারপর ভোল্টেজ মাপবো। তো এই ছিল হচ্ছে আমাদের ডিসি সাইড। তো চলে এলাম, তো অবশ্যই কাজ শেষে আমরা যদি মিটারটা অফ করে দিবেন যাতে আপনাদের ব্যাটারিটা নষ্ট না হয়ে যায়, মিটারের যে ব্যাটারিটা আছে। তো এখন দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এসি, এসি হচ্ছে এসি ভোল্ট, এসির ফুল মিনিং হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট, আর ভিতরে হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ দেওয়া আছে আমাদের 200 এবং 700। তো আমরা সবার প্রথম আমি ফার্স্টেও বলেছি যে আপনার ধারণা থাকতে হবে কোন জায়গায় কত ভোল্টেজ থাকতে পারে। তো সবার ক্ষেত্রে আমরা হচ্ছে 200 ভোল্টে সিলেক্ট করব। 200 ভোল্টে সিলেক্ট করার পরে আমাদের যে মেইন যে আমাদের যে সিলেক্টর না কানেক্টর আছে আমরা এটা ফুল ইন করে দিব কারেন্টের ভিতরে, নেগেটিভ পজিটিভে কোনো ধরনের ভয় নেই, আপনার নির্ভয়ে এটা দিয়ে দিবেন। যদি আপনাদের ভোল্টেজ যদি শো না করে এরকম যদি 0 হয়ে থাকে মিটার, তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই জায়গায় 200 ভোল্টের বেশি ভোল্টেজ আছে, আপনারা 750-এ মিটারটা সিলেক্ট করবেন, তাহলে আপনারা একুরেট ভোল্টেজটা পাবেন। তো সেক্ষেত্রে বুঝতে পারছেন আমি বারবার আপনাদের বলছি, আপনাদের যত ভোল্ট সাপ্লাই হবে তার থেকে দ্বিগুণ আপনারা সিলেক্টর ফেলে আপনারা ভোল্টেজ মাপবেন। তো এরপর আসলাম হচ্ছে ডিসি, ডিসির ফুল মিনিং হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। তো ডিসি এবং এইখানে দেখুন এ লেখা আছে, এটা হচ্ছে এম্পিয়ার। তো এম্পিয়ারে আমাদের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে লাগে না সম্ভবত, এই এটা জানার কোনো দরকার নেই। এটা হচ্ছে এইচএফই, এটারও আমাদের কোনো প্রয়োজন নেই। আর এই দেখুন এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, একটু হার্ড লাইন টাইপের, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটার মাধ্যমে আমরা যারা সাউন্ড সিস্টেমের কাজ করি তাদের এটা প্রয়োজন, এছাড়া প্রয়োজন নেই, তো এটা আমরা বাদ দিলাম। এটা হচ্ছে বাজার মোড। তো বাজার মোড কি আমি এটা নিয়ে আলোচনা করব, এটার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো সবার প্রথম আমরা বাজার মোডটা সিলেক্ট করবো। আমরা যে দেখুন আমরা বাজার মোডটা সিলেক্ট করে ফেলেছি, এখন যদি আমরা দুই টার্মিনাল একত্রিত করি দেখতেই পাচ্ছেন আমাদের মিটারটা দেখাচ্ছে একটু সাউন্ড দিচ্ছে। দেখুন আবার দেখাচ্ছি আমি, আমাদের মিটারটা কিন্তু 0 হয়ে গেছে এবং মিটারটা থেকে একটা সাউন্ড আসছে। তো এটার মাধ্যমে আমরা তারের কানেক্টিভিটি
আমাদের তারের কানেকটিভিটি সার্কিটের কানেকটিভিটি আমরা চেক দিব যেমন আমি একটা বাস্তব एग्जांपल দিচ্ছি যেমন আমরা এটা হচ্ছে একটা এই দেখুন এই যে পিনটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা লাইন আমরা এখানে ধরে দিলে এটা যদি দুটো একত্রিত করি তো সেই ক্ষেত্রে আমাদের মিটারটা একটা সাউন্ড করবে আর যদি এই লাইনটা যদি মাঝখান দিয়ে দেখুন কাটা থাকে আমরা যেভাবে ধরি তাহলে এটা কোনোদিন একত্রিত করবে না এটা মানে আমরা ডায়োড ট্রানজিস্টর বাজার মোড় দিয়ে আপনারা সুন্দরভাবে তারের কানেকটিভিটি সার্কিটের কানেকটিভিটি গ্রাউন্ড চেক দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন চলে আসি হচ্ছে আমরা এখন আমরা কথা বলবো হচ্ছে এই সাইট নিয়ে এটা হচ্ছে রেজিস্টর সাইট 2000k 200k 20k 2000 ওহমস 200 ওহমস তো এটা নিয়ে কথা বলবো তো এটা 2000k এটা হচ্ছে 200k আপনার রেজিস্টর মাপার ক্ষেত্রে এই সাইটগুলো ব্যবহার করবেন দেখুন 20k 200k 2000k 2000 ওহমস এগুলো ইউজ করবেন আপনার জিনার ডায়োড ইউজ করার ক্ষেত্রে দেখুন এই 2000 এটা ওহমসটা সিলেক্ট করে এটার মাধ্যমে মাপতে পারেন কোনো সমস্যা নেই এবার চলে আসবো আমরা হচ্ছে ইএনপি এনপিই এইটা কি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এটা কি তো এটার মাধ্যমে যে আমাদের যে ট্রানজিস্টর আছে না আমাদের যে 10 15 18 15 যে সার্কিটের ট্রানজিস্টরগুলো আছে আমরা এটার মাধ্যমে খুব সহজেই চেক দিতে পারবো এখন দেখুন বিটা হচ্ছে বেস সিটা হচ্ছে কালেক্টর এটা হচ্ছে ইপিএন বেস কালেক্টর এনইপি পিএন ডেটার মাধ্যমে আমরা ট্রানজিস্টর পরিমাপ করতে পারবো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিবেন পাশে থাকবেন আমাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ